আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদের চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। সেজন্য আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে আমি আলু মেশিন দিয়ে পোলে চিকন করে পোলে রেখেছি। আপনারা চাইলে দাও দিয়েও কি বুটি দিয়েও করতে পারেন। আমি আলু পোলার মেশিন দিয়ে পোলে নিয়েছি, আসলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। এখন আমি তেল দিয়ে দেব, দিলাম তেল, চুলা রাস্তা বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এখন দেওয়া আমার চিংড়ি মাছ এবং আলু ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে টেলিভিশনটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এখন দেওয়ার তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই ভাজিটা খেতে অনেক অনেক টেস্ট হয়। আপনারা বাসায় বসে তৈরি করে খাবেন। চিংড়ি মাছের দিয়ে আলু ভাজি হলে আর কিছুই লাগে না। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাও অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, খুব হবে।